নমস্কার ম্যাম, আমি প্রার্থনা রায় বলছি। আমি গত আটই জানুয়ারি বেড়াতে গেছিলাম, তারপর থেকে কিছু কয়েকটা সমস্যা আমি সম্মুখীন হচ্ছি, এটা কিছু জানার জন্য আপনার কাছে আমার আজকে আসা। কি কি সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি ম্যাম, আমি বাইরের পে টয়লেট ইউজ করতে হয়েছিল বেড়াতে যাওয়ার পর সময়, তখন ওখানে যাওয়ার পর থেকে আসার পরে দেখছি আমার ইচিং একটু প্রবলেম হচ্ছে, ইউরিন করতে একটু বার্নিং সেন্সেশন হচ্ছে, তারপর কখনো র্যাডিশ টাইপের একটু ইউরিনটা হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছে? সেটা আমার টেন্ডেন্সিতে বারবার হচ্ছে। হতে পারে এটি ইউরিন ইনফেকশন, কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে মেলদের থেকে কিন্তু ফিমেলদের ইউরিন ইনফেকশনটা হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি থাকে। কারণটা হচ্ছে আমাদের ইউরেথ্রা থেকে ভাজাইনার যে দূরত্বটা, মানে ডিস্টেন্সটা হলো অনেকটা কম, সে কারণে ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু বেশি থাকে। সো আপনি কিছু তার জন্য কিছু ট্রিটমেন্ট কি কিছু নিচ্ছেন? আমি তো এখনো কিছু নিইনি, ওই জলটাই বেশি খাচ্ছিলাম, ওটুকুই করছিলাম। আচ্ছা, ওটুকু করলে হবে না, ঠিক আছে। আর কি বলছিলেন বলুন। মানে ওই জ্বালার যখন হচ্ছেন বাথরুমে বসে থাকলে ভালো লাগে, লাগছে, মানে ওই বারবার সমস্যাটা হচ্ছে। খালি জলটা বেশি হলে হবে না, তার সঙ্গে দুটো টেস্ট আপনাকে করতে হবে। একটা হলো ইউরিন রুটিন, মানে ইউরিন আরি, অ্যান্ড সঙ্গে পুরো হচ্ছে ইউরিন সিএস। সেখান থেকে দেখতে হবে যে আপনার কোনো আর কি কোনো গ্রোথ এসছে নাকি, গ্রোথ থাকলে তার জন্য একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিক গুলো আপনাকে নিতে হবে। এই যে অ্যান্টিবায়োটিক বলে ফেললাম, গুগলে সার্চ করে যে কোনো অ্যান্টিবায়োটিক নিলে কিন্তু হবে না, তার কিন্তু একটা উল্টি একটা সাইড এফেক্ট করবেই। সো আপনাকে একটা কোনো ডক্টরের কাছে গিয়ে বা কোনো নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট কারোর সঙ্গে যোগাযোগ করে আপনাকে একটা সার্টেন টাইমের জন্য অ্যান্টিবায়োটিক নিতে হবে। এটা যে প্রলম্বসিস চলবে তা কিন্তু নয়। আর এটা কি মানে শুধু ইউরিন ইনফেকশনারি ডিটেকশন দিচ্ছে নাকি অন্য কোনো সমস্যা সেটাও হতে পারে, সেটাও ইন্ডিকেশন দিচ্ছে? অবশ্যই সেটা হতে পারে, কিন্তু যে যে সিম্পটমস গুলো আপনি বলছেন সেগুলো হলো বেসিক্যালি হলো ইউরিন ইনফেকশন। আচ্ছা, কি কি কারণে আমাদের এই ইনফেকশন গুলো ইউরিন ইনফেকশন হতে পারে? ইউরিন ইনফেকশন একটা যেরকম আপনি বলেন পেট অলরেডি ইউজ করেছেন, ওখানে তো অনেকেই ইউজ করে, এবং সেখান থেকে একটা ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, তখন সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য হতে পারে। আপনার কি ব্লাড সুগার রয়েছে? আমার সুগার নেই, হাই প্রেশার আছে। সুগার থাকলেও কিন্তু অনেক সময় এই ইউরিনে ইনফেকশনটা হওয়ার চান্সেসটা থাকে। কারণ হচ্ছে হলো আমাদের যে সুগারের যে মেডিকেশন গুলো নেওয়া হয়, তো ইউরিনের মাধ্যমে তারা সুগার গুলোকে বার করে, তো সুগার যেখানে মিশে থাকে তো যথারীতি ইনফেকশন হওয়ার চান্সেস কিন্তু আমাদের বেড়েই যায়। তো আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে হলো কোন রকম মানে ইউরিন কিডনিতে স্টোন, কখনো কিরম হিস্ট্রি আছে কিডনিতে স্টোন হয়েছিল বা কিছু? না, কিডনিতে স্টোন থাকলেও কিন্তু ইউরিন ইনফেকশন হয়, কারণ যেহেতু ইউরিনারি অবস্ট্রাকশন আসে, দ্যাটস ওয়াই কিন্তু ইউরিন ইনফেকশন কিন্তু হতে পারে। আর প্রলং টাইম ধরে যদি ইউরিন মানে খুব চেপে রাখা হয়, মানে ইউরিন পাচ্ছে অথচ আমরা ইউরিন করছি না, এটা বললেও কিন্তু ইউরিন ইনফেকশনটা কিন্তু হতে পারে। এটা কি শীতকালের থেকে গরমকালে সমস্যাটা বেশি হয়? কারণ ওই সময় আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায়, জলটা তার জন্য বলি আমরা ওই সময় বেশি খেতে, তো সেই কারণে শীতকালে থেকে গরমকালে কিন্তু ইউরিন ইনফেকশনটা কিন্তু বেশি হয়। আমরা অ্যাকচুয়ালি যারা হাউস ওয়াইফ তাদের মেইনলি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মেইনটেইন করব? ঘরোয়া পদ্ধতি, হ্যাঁ অবশ্যই, শুধু যে অ্যান্টিবায়োটিক খেলে হবে না, অবশ্যই কিছু নির্দিষ্ট আপনার প্রসেস বা কন্ট্রাইন্ডিকেশন গুলো আপনি মেনে চলতে পারেন। যেটা হলো ফার্স্ট, আপনি যেটা বলছেন যে বেশি করে জল খাওয়া, অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ইউরিন যেটা বললাম চেপে রাখলে চলবে না, ইউরিন যখনই পাবে মানে আর্জ আসবে সঙ্গে সঙ্গে আর কি ইউরিন পাস করে দিতে হবে। ব্লাডার যেন সবসময় ফাঁকা থাকে, ব্লাডারে কোনোভাবে জল জমিয়ে রাখা চলবে না। কোন রকম ভিওয়াশ বা কোন রকম স্প্রে, যে এখন যে আপনার আমাদের যে কমার্শিয়াল যে স্প্রে বা যেগুলো আর কি লোশন পাওয়া যাচ্ছে ওগুলো ইউজ করবে না, নর্মাল প্লেন ওয়াটার, কারণ এগুলো আমাদের ওইখানে ইউরিন ভ্যাজাইনার ওখানে পিএইচটা সব কমিয়ে দেয়, সো ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো অনেক অনেক সময় যারা আর কি সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় ভালো করে পরিষ্কার হওয়া বা যেটাকে বলবো যে হাইজিন মেনটেন করা, সেটাও কিন্তু করতে হবে। আরেকটা হলো ইউরিন করার পর সামনে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ভালো করে ওয়াইপ দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে, সবসময় জায়গাটাকে ড্রাই রাখতে হবে, কোনো ভিজে ভাবটা যেন না থাকে। আর ইউরিন করার পর ভালো করে
ধুতে হবে। আর যখনই বলবো দেখুন আমাদের তো বাড়ি ট্রাভেল করতেই হয়, এবার ইউরিন পেলে তো সবসময় বাড়ি ফিরত এসে আমি করবো সেটা করলে হবে না, সবসময় পি সেফ ইউজ করবেন, পি সেফ ইউজ করে আপনি ইউরিন করবেন, তাহলে অনেক টেন্ডেন্সিটা কম থাকে ইউরিন ইনফেকশন হওয়ার। আর আপনার কি এই জিনিসটাকে রিকারেন্ট হতে থাকে? হ্যাঁ, মাঝে মধ্যেই হয়, বিশেষ করে গরমকালে। এটা গরমকালে তো আপনি একটা কাজ করতে পারেন, পেলভিক ফ্লোর এক্সারসাইজটা আপনি বাড়িতে রোজ প্র্যাকটিস করতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো আপনি ক্র্যানবেরি জুস খেতে পারেন, ক্র্যানবেরি জুসে কারণ ওটা প্রচুর পরিমাণে ট্যানিন থাকে, তো সেটাও কিন্তু প্রিভেন্ট করে, আপনি বাড়িতে ক্র্যানবেরি জুসটা খেতে পারেন, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা কিন্তু ক্র্যানবেরির জুস কিন্তু ফর নর্মাল পেশেন্ট, যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তারা কিন্তু ক্র্যানবেরিটা একদম খাবে না, কারণ ক্র্যানবেরি কিন্তু আপনাদের জন্য নয়। সো আপনারা অলওয়েজ ইউরিন ইনফেকশনের ডক্টরের সঙ্গে পরামর্শ নিন এবং অবশ্যই একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক খাবেন। ক্র্যানবেরিজ, যেরকম আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো বেরিজ আপনাদের চলবে না, তো ইউরিন ইনফেকশন ফর এই ক্র্যানবেরিজটা হচ্ছে সাধারণ যারা আর কি ইউরিন ইনফেকশনে ভুগছেন তাদের জন্য। আজকে এই অবধি নমস্কার।